মাছের গল্পের দাদুশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শীতকালীন একটা বড় সমস্যা আমরা প্রায় পুকুরে দেখি, সেটা হচ্ছে পুকুরের জলের লাল শেওলা আসা বা সবুজ শেওলা আসা। শেওলা নিরাময় করতে গেলে অনেক লোক অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করে, কিন্তু আমরা জৈবিক উপায়েও এই শেওলা দমন করতে পারি, সেটা হচ্ছে যদি গরুর ইউরিন ব্যবহার করা যায়। গরুর ইউরিন যদি আমরা নিয়মিতভাবে দুদিন বা তিন দিন অন্তর অন্তর পুকুরে ব্যবহার করি, তাহলে আমরা পুকুরের জলের অবাঞ্ছিত শেওলা নিরাময় করতে পারি এবং পুকুরে একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে পারি। আশা করি এই টিপসের মাধ্যমে আপনারা সবাই উপকৃত হবেন এবং আগামী দিনে আমাদের মাছের গল্পের এই এপিসোডগুলোতে কীভাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।